নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর এই স্বাগত জানিয়ে নতুন খবর হয়ে গেছে আগত। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের যে চৌকান, সেখানে বিখ্যাত কাড়াল রায়ের ডাক দিয়েছে পশুপতি মাহাতো এবং আরও নানান রকম রসিক আছে। তো সেই এক নম্বর কাড়াই এখন আমরা জেনে নেব যে কোটির নাম পড়েছে। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আমি আর বেশি কথা না বলে আমি সরাসরি সেই পশুপতি বাবুর কাছে চলে যাব, যে তার কাড়ায় কতগুলি নাম নথিভুক্ত হয়েছে। নমস্কার। নমস্কার। তো প্রথমত আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম পশুপতি মাহাতো, গ্রাম চৌকান, পোস্ট বাড়ি, থানা বড়, জেলা পুরুলিয়া। আচ্ছা, থানাটা বড় থানার? হ্যাঁ, বড় থানা। আচ্ছা, সরি, আমি বড়াবাজার থানার হয়তো বলে ফেলেছিলাম, থানাটা হচ্ছে বড় থানার অন্তর্গত। তো আপনার এই যে কাড়াটি, এই ক নম্বর কাড়া? এক নম্বর কাড়া। এক নম্বর কাড়া। তো আপনার আসরে কটি কাড়া আছে? আমার আসরে তিনটি কাড়া আছে, তার মধ্যে আর হয়তো একটা বাড়িতে পারে, আর একটা বাড়ার সম্ভাবনা আছে। তো যে সমস্ত রসিক বা যারা দেখেন নাই আগের ভিডিওটি, তাদের জন্য একটু প্রাইজটা বলে দিই বা কবে লড়াই হচ্ছে, তারপরে আমি আপনাদের কাছে ফাইলের মধ্যে অর্থাৎ এই যে সমস্ত আধার কার্ড আছে তার সমস্ত নাম আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনার প্রাইজটি কত কত আছে আপনার? এক নম্বরে? এক নম্বরে আছে 21,000। আচ্ছা, দু নম্বরে? দু নম্বরে আছে 10,000। তিন নম্বরে? তিন নম্বরে আছে 7,000। 7,000। এই তিনটি কার্ডার মানে প্রতিদ্বন্দ্বী হবে, আর একটি সম্ভাব্য আছে, আর একটা সম্ভাবনা আছে। তো আপনার এই যে কাড়াগুলি আছে, তো লড়াইটি কবে হচ্ছে? লড়াইটা হবে ভাদ্র 26 তারিখ। ভাদ্র মাসের 26 দিনে লড়াইটি হবে বাংলাতে। তো এই যে আপনার এখন অবধি কতগুলি কাড়ার নাম নথিভুক্ত হয়েছে? আমার এক নম্বর কাড়ায় নাম নথিভুক্ত হয়েছে পাঁচটা। পাঁচটা? পাঁচটা। পাঁচটা। আচ্ছা, তো এক নম্বর কে দিয়েছে? প্রথম এক নম্বর আধার কার্ড পাঠানছে ভাস্কর মাহাতো মাঠা। আচ্ছা, ভাস্কর মাহাতো মাঠা আপনার। আচ্ছা, আপনার দু নম্বর কে দিয়েছে? মানপুর। মানপুর। আপনার এক নম্বর কাড়ায় দু নম্বর মানে দু নম্বর এসে মানে দ্বিতীয় পজিশনে এসেছে, তো সেই নাম দিয়েছে, ব্যক্তির নাম হচ্ছে তাপস কুমার মাহাতো। আপনার হচ্ছে তার বাবার নাম হচ্ছে নেপাল মাহাতো, মানপুর গ্রাম থেকে আগত হয়েছে এক নম্বর কাড়ার জন্য। এক নম্বর কাড়ার জন্য। আচ্ছা, তারপর? তারপর কুচুং। কুচুং। আচ্ছা, কুচুংয়ের কোন কাড়াটা? দেবেন মাহাতো। দেবেন মাহাতোর যে ভয়ঙ্কর কাড়া, সেই কাড়ায় কিন্তু নাম নথিভুক্ত করেছে এই চৌকান গ্রামে, সেটা কিন্তু এক নম্বর কাড়ার সাথে জড়ার জন্য নাম নথিভুক্ত করেছে। আচ্ছা, আপনার তার পরবর্তী? বামনি। ছোটুলাল মাহাতো বলো কি নাম? ছোটুলাল মাহাতো, বামনি। আচ্ছা, বামনি ছোটুলাল মাহাতো। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন যে এই বামনি ছোটুলাল মাহাতো এবং বাকি যে সমস্ত আছে, মোট টোটাল হচ্ছে পাঁচটা কাড়া। পাঁচটা। পাঁচটা কাড়ায় এখন অবধি নাম পড়ে গেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু ডিক্লারেশন হয়ে যাবে যে কে পাচ্ছে জোড়া। তো তার আগে বলে থাকি, যদি আপনারা মানে জোড়া করতে চান, তো অতি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু চলে আসুন এই চৌকান গ্রামে পশুপতির বাবুর বাড়ি, এবং সেখানে এসে নাম নথিভুক্ত করে যান। ইতিমধ্যে কিন্তু যে কে পাচ্ছে জোড়া তার সমস্ত কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে এই কিছুদিনের মধ্যে দিয়ে। তো আর বেশি কথা বলবো না, তা এরপরে আমি সেই পশুপতি বাবুর কাড়াটি আপনাদের কাছে তুলে ধরবো। তো তার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আপনার আসরে কাড়া লড়াই বাদে আরও কি অন্য কোনো প্রোগ্রাম আছে? প্রোগ্রাম মুরগি লড়াই আছে। মুরগি লড়াই? মুরগ লড়াই। হ্যাঁ, সেইদিনই থাকছে না? সেইদিনই থাকছে। আচ্ছা, কি প্রাইজ আছে আপনার? ও, পাঁচটা মুরগি আছে 1,000 করে, আর 10টা মুরগি আছে 500 করে। আচ্ছা, আর 100 করে থাকবে 10টা মুরগি। আচ্ছা, এই হলো মুরগের আপনার যে প্রাইজ। তো আপনার লড়াইটা কোটা থেকে শুরু আছে? লড়াইটা 10টার দিকে শুরু হবে আপনার। ইয়ার লড়াইটা, মুরগ লড়াইটা? মুরগ লড়াইটা কাড়া লড়াই শেষ হওয়ার পর থেকেই শুরু হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে কাড়া লড়াই, এই কাড়া লড়াইয়ের আপনার ফাইনাল রেজাল্ট কবে বের আছে, কে পাচ্ছে জোড়াগুলো? রেজাল্টটা বের হবে 15-র মধ্যে বের হয়ে যাবে। 15-র মধ্যে বের হয়ে যাবে? হ্যাঁ, বের হয়ে যাবে। আচ্ছা, আর কতদিন পর্যন্ত নাম নথিভুক্ত করছেন? নাম নথিভুক্ত লেয়ার যখন আমার একটা কাড়া ছিল, তখন আমি আধার কার্ড জমা লাস্ট ডেট বলেছিলি 15 তারিখে, যেহেতু আমার কার্ডার সংখ্যা বাড়ি যাচ্ছে, তাহলে ওই জন্যই আমি জলদি করছি যে 10 তারিখের মধ্যে, মানে যদি কোনো কাড়া মালিক নাম জমা করার থাকে, তাহলে 10 তারিখের মধ্যে জমা যদি করে দেয় তাহলে খুবই ভালো হয় আর। আচ্ছা, 10 তারিখ পর্যন্ত মানে নাম নথিভুক্ত করবে, তা সেইটার মধ্যে যদি জোড়া হয়ে যায় তাহলে কিন্তু আর পরে কোনো সময় থাকবে কিনা? না,
হয়তো 10 তারিখের মধ্যে 15 তারিখ পর্যন্ত তার মধ্যে যে কোনো দিন কিন্তু রেজাল্ট বের হয়ে যেতে পারে রেজাল্ট বের হয়ে যেতে পারে আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর ইন কেস যদি কোনো কাড়া হয়তো না পড়ে তাহলে হয়তো দুদিন অপেক্ষা করতে পারি অপশন দিতে পারি অপশন দুটা সম্ভাব্য ওটা পরের ক্ষেত্রে তো আপনার কাড়া লড়াই নিয়মাবলী কিছু নিয়মাবলী ওই কাড়াই মাথা না জুড়িলে প্রাইজ দেওয়া হবে না আর আমার চৌকান মজার মধ্যে যেখানে আমার কাড়াটাকে ভাগাবে তিনটা কাড়ার মধ্যে সেইখানে প্রাইজ দেওয়া হবে আচ্ছা তো মাথা না জুড়িলে দেওয়া হবে না আর কাড়ার সঙ্গে ওই কাড়ার সাথে দুজন আর মালিক একজন তিনজন থাকবে এই ব্যাপার আর আপনার যেটা এখন জেলা কমিটি একটা বলেছে মদ ভরার ব্যাপার না ওটা টোটালি বন্ধ থাকবে মদ ভরা বন্ধ যখন জেলা কমিটি বলেছে তখন ওইটা মদ ভরাটা বন্ধই থাকবে আর কি ঠিক আছে বন্ধুগণ আর বেশি কথা না বলে এরপরে আপনারা দেখতে থাকুন সে পশুপতি বাবুর কাড়াটি এখন কীরকম আছে সে কাড়াটি আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি নমস্কার I'm gonna make you mine.